আছে অ্যাভেলেবল আছে থার্ড ফ্লোরে আছে থার্ড ফ্লোরে আছে আপনার নর্থ ওয়েস্ট ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে আছে নর্থ ইস্ট আরেকটি আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে সাউথ ওয়েস্ট তো তিনটে ফেসিং আপনারা পাবেন তিনটে ফ্লোরেই আপনারা অ্যাভেলেবল পাবেন নমস্কার মডার্ন লিভিং রিয়েল এস্টেটে আপনাদের স্বাগত আমি পৃথা বিশ্বাস আজকে নতুন একটি প্রপার্টি নিয়ে চলে এসেছি ব্রহ্মপুর বাদামতলা মোড়ের কাছে এই ফ্ল্যাট এই প্রপার্টিতে আটটা ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে টু বিএইচকে করে ফ্ল্যাট আছে তো চলুন আজকে আপনাদের ফ্ল্যাটগুলো ঘুরে দেখি আমি এই মুহূর্তে যে ফ্ল্যাটটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে স্ট্রেট থ্রি এর বিল্ডিং আর এক্সাক্ট লোকেশন বলতে গেলে এটি আছে ব্রহ্মপুর বাদামতলাতে বাঁশনি মেট্রো স্টেশন থেকে আপনারা অটো পেয়ে যাবেন পাঁচ মিনিট লাগবে আপনারা ব্রহ্মপুর বাদামতলা মোড়ে নামবেন এবং সেখানেই এই প্রপার্টিটা এবং বাদামতলা মোড় থেকে দু মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আছে এই প্রপার্টি চলুন আমরা প্রথমে ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে আছি এটা অ্যাভেলেবেল আছে থার্ড ফ্লোরে আছে আপনার নর্থ ওয়েস্ট ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে আছে নর্থ ইস্ট আরেকটি আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে সাউথ ওয়েস্ট তো তিনটে ফেসিং আপনারা পাবেন তিনটে ফ্লোরেই আপনারা অ্যাভেলেবেল পাবেন তো তোমাদের একটি টু বিএইচকে ফ্ল্যাটের হোম ট্যুর দিয়ে দিই ঢুকেই পড়বে একটি ওপেন কিচেন কাম ডাইনিং এটা ডাইনিং কাম হল প্লাস ওপেন কিচেন আবারও বলে দিই প্রতিটা ফ্লোরে কী কী ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে ফার্স্ট ফ্লোরে দুটো ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে সেকেন্ড ফ্লোরে দুটো ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে আর থার্ড ফ্লোরে তিনটে ফ্ল্যাটই অ্যাভেলেবেল আছে কিচেনে তোমার অলরেডি গ্রানাইট বসানো আছে ফ্লোরিং কিন্তু টাইলস হবে টাইলস তোমরা দেখিয়ে দিচ্ছি এটা একদম রেডি টু মুভ ফ্ল্যাট যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে এটা একদম ফ্রি হোল্ড প্রপার্টি পারচেজ ল্যান্ডে তৈরি করা তো কোনো ব্যাংক থেকে লোন নিতে অসুবিধা হবে না এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে তোমরা পেয়ে যাবে বাদামতলা বাজার যদি কেউ বাজারের সম্বন্ধে জানতে চাও সেখানে সবজি মাছ মাংস এভরিথিং ইউ উইল গেট সো কোনো অসুবিধাই হবে না এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এটা অ্যাকচুয়ালি আপনার মাস্টার বেডরুম উইথ অ্যাটাচ ডাব্লিউসি অ্যান্ড অ্যাটাচ ব্যালকানি এটা হচ্ছে নর্থ ইস্ট বেডরুম এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা এবং এই লোকালিটির কাছাকাছি উইদিন 5 কিলোমিটার্স আপনারা পেয়ে যাবেন মালঞ্চ পদ্মশ্রী এবং আইনক্স এটা হারান পার্কে আছে চলুন আপনাদের দেখিয়ে দিই যেটা বলছিলাম 1.5 কিলোমিটারের মধ্যে আপনি বিডি মেমোরিয়াল পেয়ে যাচ্ছেন বাসডুনিতে গড়িয়াতে এবং ছাদে জল ছাদ করা হবে এবং রুফ ট্রিটমেন্ট করা আছে প্লাস কেমিক্যাল দিয়ে প্লাস হচ্ছে উপরে টালি বসবে তো থার্ড ফ্লোরে কোনো গরম হবে না আর কলেজ বলতে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ আছে কেকে দাস কলেজ আছে আর ডালিগঞ্জ একটি গভর্নমেন্ট কলেজ আছে সেগুলো আপনারা সুবিধা পাবেন এবারে আসি মেট্রোর কথায় দুটো মেট্রো তোমরা অ্যাভেল করতে পারবে এই বাবাটি থেকে একটা হচ্ছে মাসাদা সূর্যসেন যেটার জন্য যাওয়ার জন্য তোমরা অটো পেয়ে যাবে এবং আর যেতে পারো তোমরা গীতাঞ্জলি মেট্রো স্টেশনে এবং এই লোকালিটি থেকে গড়িয়ে যাওয়ার অটো তোমরা পেয়ে যাবে আর আপনারা ভিডিও থেকে বুঝতেই পারছেন যে এখানে টাইলস ইউজ করা হয়েছে ফ্লোরিংয়ে এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম ডাব্লিউসি এবং এই প্রপার্টিগুলোর প্রাইস আছে উইথ পার্কিং 27 লাখ টাকা আর যদি আপনারা কনস্ট্রাকশন কোয়ালিটির সম্বন্ধে জানতে চান তো রেপুটেড প্রমোটার আপনারা কাছ থেকেই বুঝতে পারছেন খুব ভালো করে কনস্ট্রাক্ট করা হয়েছে এবং তোমরা যদি কেউ শপিংয়ে যেতে চাও তো বাস নিতে পারে ম্যাক্স এবং গড়িয়াতে প্যান্টালুন্সও পেয়ে যাবে কাছাকাছির মধ্যে তাহলে তোমরা এই প্রপার্টি প্রাইসটা মনে আছে নিশ্চয়ই উইথ ক্যারেজ এটি হচ্ছে 27 লাখ তোমাদের তো লিভিং কাম ওপেন কিচেন এরিয়াটা দেখিয়ে দিলাম
লাস্টে একবার পুরোটা রিকল করে দেবো। আর এই প্রপার্টিটার প্রাইস আবার বলে দিই, উইথ ক্যারেজ এই প্রপার্টিটার প্রাইস হচ্ছে 27 লাখ। এবং স্পেন্সার আরামবাগ এখান থেকে এনে সিবোর চোট 1.25 কিলোমিটার, সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে। এবং পার্কিং স্পেসটা স্পেশিয়াস, আরামসে চার চাকা রাখা যাবে। আর এটা হচ্ছে কমন ওয়াশরুম, সমস্ত কিছু ফিটিংস কমপ্লিট। আর এখানে গিজার পয়েন্ট করা আছে, আর মিক্সার তো লাগানো আছে, হট ওয়াটার কোল্ড ওয়াটারের। এবং কেউ যদি স্কুল কলেজের সময় জানতে চান, তাহলে ওয়াকিং ডিস্টেন্সে কোনো স্কুল কলেজ পাবেন না, কিন্তু আপনি এনএসসি বোস লাগোয়া বা উইথিন 1 কিলোমিটার বা এই এরিয়া লাগোয়া বিভিন্ন এরিয়াতে, পাশের এরিয়াতে আপনারা স্কুল পেয়ে যাবেন। এবার আসি বাসের কথায়। এনএসসি বোস রোড থেকে আপনারা অল টাইম সমস্ত রকম বাস পেয়ে যাবেন। তো এখান থেকে অটো করে এনএসসি বোস রোড যেতে 5 মিনিট, আর রিক্সা এগুলো 10 মিনিট। দ্য সেকেন্ড বেডরুম, ইনকেস যদি আপনাকে জানার থাকে তাহলে আমি অঙ্কিতার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওনার সঙ্গে কথা বলে সমস্ত কিছু জেনে নেবেন।